ফ্রেন্ডস আজ আমরা সাধারণ জ্ঞানের তৃতীয় পর্বটি আলোচনা করব। এখানে 350 থেকে বাকি প্রশ্নগুলো সম্পূর্ণ আলোচনা করা হবে। সম্পূর্ণ দুটি ভিডিওতে আমরা প্রায় 700 মতো প্রশ্ন আলোচনা করলাম। সুতরাং অবশ্যই তোমরা চ্যানেলটার সমস্ত ভিডিওগুলোই দেখবে, বাকি ভিডিওগুলো যেগুলি প্রিভিয়াস ইয়ার এবং অন্যান্য সাবজেক্টের প্রায় কিছু এমসিকিউ টাইপের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হয়েছে। তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করলে সমস্ত ভিডিও দেখতে পাবে। আর তোমরা যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং প্রতিটি ভিডিও লাইক করো কমসে কম। সো থ্যাংক ইউ এবং এসব শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 350 হচ্ছে, সিলেরু জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? সিলেরু জলবিদ্যুৎ কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। অ্যান্সার হবে এ, সিলেরু জলবিদ্যুৎ কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। অ্যান্সার হবে এ। কোন ক্রিকেটারের ডাকনাম জামি? এখানে তাবিরের ডাকনাম হচ্ছে জামি। অ্যান্সার হবে বি। সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? সম্রাট অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন। অ্যান্সার হবে সি। ইউরোপের রুগ্ন মানব কোন দেশকে বলা হয়? তুরস্ককে ইউরোপের রুগ্ন মানব বলা হয়, তুরস্ক। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, কফি থেকে প্রাপ্ত উপকারটির নাম কি? ক্যাফাইন। কফি থেকে প্রাপ্ত উপকারটির নাম হচ্ছে ক্যাফাইন। অ্যান্সার হবে সি। ভারতের অর্থ কমিশনের সভাপতি কে নিয়োগ করেন? ভারতের অর্থ কমিশনের সভাপতিকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, গদরপাটি কোথায় স্থাপিত হয়েছিল? গদরপাটি স্থাপিত হয়েছিল আমেরিকাতে। অ্যান্সার হবে এখানে টি। গদরপাটি স্থাপিত হয়েছিল আমেরিকায়। কার আমলে মহাভারত বাংলায় অনুদিত হয়? আলাউদ্দিন হোসেন শাহের আমলে মহাভারত বাংলায় অনুদিত হয়। অ্যান্সার হবে এখানে বি। আলাউদ্দিন হোসেন শাহের আমলে মহাভারত বাংলায় অনুদিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, নারোডা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? নারোডা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উত্তরপ্রদেশে অবস্থিত। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি। অ্যান্সার হবে ডি। ভাগীরথী এবং অলকনন্দা কোথায় মিলিত হয়েছে? দেবপ্রয়াগে। ভাগীরথী এবং অলকনন্দা মিলিত হয়েছে দেবপ্রয়াগে। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, আয়তন অনুসারে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ভারতের স্থান হচ্ছে এখানে? অ্যান্সার হবে এ, সপ্তম। আয়তন অনুসারে পৃথিবীর মধ্যে ভারতের স্থান হচ্ছে আয়তন অনুসারে সপ্তম। এপি সেন্টার শব্দটি কিসের সঙ্গে যুক্ত? এপি সেন্টার শব্দটি যুক্ত ভূমিকম্পের সঙ্গে। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি খনিজ তেলের উপজাত দ্রব্য নয়? এখানে খনিজ তেলের উপজাত দ্রব্য নয়, পলিমার। এখানে গ্যাসোলিন, মোবিল, ন্যাপথা এগুলি সকলেই খনিজ তেলের উপজাত দ্রব্য, কেবলমাত্র পলিমার বাদে। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন জমিদার বিহারে সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দেন? এখানে কুয়ার সিং। কুয়ার সিং সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দেন। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, লুফথানসা কোন দেশের বিমান সংস্থা? লুফথানসা হচ্ছে জার্মানির বিমান সংস্থা। অ্যান্সার হবে এ, লুফথানসা হচ্ছে জার্মানির বিমান সংস্থা। নেক্সট প্রশ্ন, ফিনল্যান্ডের রাজধানীর নাম কি? ফিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে হেলসিঙ্কি। অ্যান্সার হবে এ। ভারতে কোন মাসে আউশ ধান রোপণ করা হয়? ভারতে মার্চ এপ্রিল মাসে আউশ ধান রোপণ করা হয়। অ্যান্সার হবে সি। কোন উদ্ভিদের কাণ্ড পত্রের মধ্যে? এখানে ফণী মনুষ্যার কাণ্ড পত্রের মধ্যে। অ্যান্সার হবে এখানে ডি। মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেন? সভাকর মিত্রমেলা প্রতিষ্ঠা করেন। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন সময়ে ভারতে উর্দু ভাষার প্রচলন হয়? সুলতানি যুগে ভারতে উর্দু ভাষার প্রচলন হয়, সুলতানি যুগে। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল কী নামে পরিচিত? ভাঙ্গর নামে পরিচিত। প্রাচীন পলিযুক্ত অঞ্চল ভাঙ্গর নামে পরিচিত, নতুন পলিযুক্ত অঞ্চল খাদার নামে পরিচিত এবং প্রাচীন পলিযুক্ত অঞ্চল ভাবর। অ্যান্সার হবে ভাঙ্গর। অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতে কোন ধরনের অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়? ভারতে পর্ণমোচী অরণ্য সবথেকে বেশি দেখা যায়। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইলেকট্রিক গিটারের তাপ উৎপাদক কুণ্ডলীর জন্য নাইক্রোম তারের ব্যবহার করা হয় কারণ এর রোধাঙ্ক খুবই বেশি। অ্যান্সার হবে বি। ইলেকট্রিক গিটারে তাপ উৎপাদকের কুণ্ডলীর জন্য নাইক্রোম তার ব্যবহার করা হয় কারণ এর রোধাঙ্ক সবথেকে বেশি। অ্যান্সার হবে বি। রক্তকরবী হলো একটি নাটক। অ্যান্সার হবে এখানে সি।
রক্তকরবী হচ্ছে একটি নাটক। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন চোল রাজা বাংলা আক্রমণ করেছিলেন? রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেছিলেন। অ্যান্সার হবে টি। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। অ্যান্সার হবে সি। মেহেরগড় সভ্যতা কোন যুগের? মেহেরগড় সভ্যতা হচ্ছে তাম্র প্রস্তর যুগ। অ্যান্সার হবে এখানে ডি। ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? রিসুরাতে ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়। অ্যান্সার হবে এখানে এ। হাইট পার্ক কোথায় অবস্থিত? লন্ডনে অবস্থিত হাইট পার্ক। অ্যান্সার হবে এখানে বি। হাইট পার্ক লন্ডনে অবস্থিত। ফ্লাশিং মেডো কোন প্রতিযোগিতার কেন্দ্র হিসাবে বিখ্যাত? ফ্লাশিং মেডো লন টেনিসের প্রতিযোগিতার কেন্দ্র হিসাবে বিখ্যাত। অ্যান্সার হবে ডি। নেপোলিয়ানের জন্মভূমি কোথায় অবস্থিত? কর্সিকাতে নেপোলিয়ানের জন্মভূমি অবস্থিত। অ্যান্সার হবে এখানে সি। বৈকানোর মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত? বৈকানোর মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রটি কাজাখিস্তানে অবস্থিত। এখানে অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে রক্তের শ্রেণীবিভাগ প্রথম কে করেন? কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের শ্রেণীবিভাগ করেন। রক্তের শ্রেণীবিভাগ প্রথম করেন কার্ল ল্যান্ডস্টেইনার। অ্যান্সার হবে বি। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বইটি কার লেখা? লুইস ক্যারোলের লেখা। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বইটির লেখক হচ্ছেন লুইস ক্যারোল। অ্যান্সার হবে ডি। 2022 সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কোনটি? কাতার। 2022 সালে বিশ্বকাপ ফুটবলের দেশ আয়োজক দেশ হচ্ছে কাতার। অ্যান্সার হবে সি। বিদিশা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বিদিশা শহরটি বেতিয়া নদীর তীরে অবস্থিত। অ্যান্সার হবে এখানে ডি। বিদিশা শহরটি বেতিয়া নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। ভারতের কোন শহরের অপর নাম সবুজনগর? ভারতের বেঙ্গালুরুর শহরের অপর নাম হচ্ছে সবুজনগর। অ্যান্সার হবে বি। বেঙ্গালুরু শহরের অপর নাম সবুজনগর। ভারতের সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি অবস্থিত দেরাদুনে। অ্যান্সার হবে এখানে সি। মানুষের দেহের দুটি কিডনির যৌথ মাপ কত? হৃৎপিণ্ডের সমান। মানুষের দেহের দুটি কিডনির যৌথ মাপ হচ্ছে হৃৎপিণ্ডের সমান। সবচেয়ে হালকা ধাতু কোনটি? সব থেকে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। অ্যান্সার হবে এ। পলাশী পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পলাশী পশ্চিমবঙ্গের এখানে মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোন খাল? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। অ্যান্সার হবে ডি। ত্রিপিটক কোন ভাষায় রচিত? ত্রিপিটক পালি ভাষায় রচিত। অ্যান্সার হবে এখানে ডি। ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ। জিনতত্ত্বের জনক কাকে বলা হয়? মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলা হয়। অ্যান্সার হবে এখানে এ, মেন্ডেল। অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন হচ্ছে হিন্ডেনবার্গ লাইন জার্মানিকে কোন দেশের থেকে পৃথক করেছে? পোল্যান্ড। হিন্ডেনবার্গ লাইন জার্মানিকে পোল্যান্ড দেশ থেকে পৃথক করেছে। অ্যান্সার হবে এখানে সি। নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিনেন্ট পাকস্থলী দেখা যায়? গরু। গরু প্রাণীর এখানে রুমিনেন্ট পাকস্থলী দেখা যায়। অ্যান্সার হবে বি। সিনগ্রাউলি তাপবিদ্যুৎ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। সিনগ্রাউলি তাপবিদ্যুৎ অবস্থিত উত্তরপ্রদেশ। অ্যান্সার হবে এ। জুলাই বিপ্লব কত সালে হয়েছিল? 1830 সালে জুলাই বিপ্লব হয়েছিল। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন দেশ ভারতকে ব্রাহ্মস মিসাইল উন্নত করতে সাহায্য করেছে? এখানে চীন। চীন ব্রাহ্মস মিসাইল উন্নত করতে সাহায্য। প্রশ্নটার মধ্যে আমি কিছুটা মানে সঠিক অ্যান্সার আমি বুঝতে পারছি না। যাই হোক, তোমরা এই প্রশ্নটা চেক করবে, আমি প্রশ্নটা কিপ করছি। এখানে চীন অ্যান্সার হবে না। ব্রাহ্মস মিসাইল উৎক্ষেপণ করতে রাশিয়া অথবা ফ্রান্স এখানে হবে অ্যান্সার। সুতরাং এই প্রশ্নটা আমি কিপ করলাম। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন দেশে প্রথম প্লাস্টিকের মুদ্রা চালু হয়? রোমেনিয়া দেশে প্রথম প্লাস্টিকের মুদ্রা চালু হয়। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন দেশ প্রথম প্লাস্টিক মুদ্রা চালু হয়? এখানে রোমানিয়া হবে, যদিও অস্ট্রেলিয়া হচ্ছে প্রথম দেশ যিনি যারা প্লাস্টিকের মুদ্রা চালু করেছিল, তবে রোমানিয়া এখানে এই দেশগুলির মধ্যে প্রথম হবে। অ্যান্সার হবে সি। লিবিয়ার রাজধানীর নাম কি? ত্রিপলি। লিবিয়ার রাজধানীর নাম হচ্ছে ত্রিপলি। অ্যান্সার হবে এখানে বি। লিবিয়ার রাজধানীর নাম ত্রিপলি। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত কোনটি বুদ্ধদেবের ত্রিরত্নের অন্তর্গত নয়? এখানে ক্যান ত্রিরত্নের অন্তর্গত নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে
গোপন ব্যালেট সর্বপ্রথম কোন দেশে ব্যবহৃত হয়? গোপন ব্যালেট সর্বপ্রথম অস্ট্রেলিয়ায় ব্যবহৃত হয়, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটি? তামা হচ্ছে মানুষের ব্যবহৃত প্রথম ধাতু। নেক্সট প্রশ্ন হচ্ছে, মাটি বিষয়ক চর্চাকে কী বলে? মাটি বিষয়ক চর্চাকে পেডোলজি বলে, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোচবিহার কত সালে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? 1948 সালে কোচবিহার পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, উত্তর আফ্রিকা ও সৌদি আরবের উষ্ণবায়ু কী নামে পরিচিত? সামসিন। উত্তর আফ্রিকা ও সৌদি আরবের উষ্ণবায়ু সামসিন নামে পরিচিত। 2011 প্রাথমিক জনগণনা অনুযায়ী জনসংখ্যার বিচারে দেশে পশ্চিমবঙ্গের স্থান কত ছিল? এখানে মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান ছিল চতুর্থ, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ফ্র্যাঙ্কিনস্টাইন চরিত্রটির ভয়েসটাকে মিসেলি, ফ্র্যাঙ্কিনস্টাইন চরিত্রটির ভয়েসটা হচ্ছেন মিসেলি। কমনওয়েলথ গেম কত সালে শুরু হয়? 1930 সালে কমনওয়েলথ গেম শুরু হয়েছিল, অ্যান্সার হবে ডি। নেফ্রাইটিস রোগে মানবদের কোন অঙ্গ আক্রান্ত হয়? বৃক্ক। নেফ্রাইটিস রোগে মানবদের বৃক্ক আক্রান্ত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সুবন্ত্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়, অ্যান্সার হবে সি। ইসরায়েল পার্লামেন্টের নাম কি? নেসেট হচ্ছে ইসরায়েলের পার্লামেন্টের নাম, নেসেট। নেক্সট প্রশ্ন হচ্ছে, রোবোস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, অ্যান্সার হবে এ। রোবোস কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত। ইন্ডিয়া ডিভাইডেড বইটি কার লেখা? ডক্টর রাজেন্দ্র প্রসাদ লেখা ইন্ডিয়া ডিভাইডেড, অ্যান্সার হবে এ পি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্ন হচ্ছে, বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ, অ্যান্সার হবে সি। ফাদার অফ ইংলিশ পোয়েট্রি কাকে বলা হয়? ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয় চসারকে, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, বুদ্ধচরিত কে রচনা করেন? অশ্ব ঘোষ বুদ্ধচরিত রচনা করেন, অ্যান্সার হবে সি। সিমলা বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1945 সালে সিমলা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে এ। দি হারমিট কিংডম বর্তমানে কি নামে পরিচিত? হারমিট কিংডম বর্তমানে কোরিয়া নামে পরিচিত, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কত সাল থেকে জওহরলাল নেহরু পুরস্কার দেওয়া শুরু হয়? এখানে 1965 সাল থেকে জওহরলাল নেহরু পুরস্কার দেওয়া শুরু হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, হাল্ফ নেলসন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? হাল্ফ নেলসন শব্দটি কুস্তির সঙ্গে যুক্ত, অ্যান্সার হবে এখানে ডি। গম উৎপাদনে প্রথম কোন রাজ্য? উত্তরপ্রদেশ। গম উৎপাদনে উত্তরপ্রদেশ রাজ্য প্রথম। ভারতে কোথায় রেলের ডিজেল ইঞ্জিন তৈরি হয়? ভারতে কোথায় রেলের ডিজেল ইঞ্জিন তৈরি হয়? বারাণসীতে, অ্যান্সার হবে এখানে বি। স্পাইডারম্যানের প্রকৃত নাম কি? পিটার পার্কার, স্পাইডারম্যানের প্রকৃত নাম হচ্ছে পিটার পার্কার, অ্যান্সার হবে সি। ভিক্টরি ইজ আওয়ার অ্যাট লাস্ট কোথাকার জাতীয় সঙ্গীত? পানামা। ভিক্টরি ইজ আওয়ার অ্যাট লাস্ট পানামার জাতীয় সঙ্গীত হচ্ছে ভিক্টরি ইজ আওয়ার অ্যাট লাস্ট। নেক্সট প্রশ্ন, ছালাইয়ের কাজে কোন ধাতু সংকর ব্যবহার করা হয়? সীসা ও টিন ছালাইয়ের কাজে ব্যবহার করা হয়, সীসা এবং টিন, অ্যান্সার হবে সি। গন্ডোয়ানা কয়লাখনি কোথায় অবস্থিত? গন্ডোয়ানা কয়লাখনি অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, কাগজের মন্ড তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাঁশ? এখানে অ্যান্সার হবে ডি, কাগজের মন্ড তৈরির জন্য ব্যবহৃত হয় বাঁশ। কোন সুলতান বাজারদর নিয়ন্ত্রণ করেন? আলাউদ্দিন খলজি বাজারদর নিয়ন্ত্রণ করেন, অ্যান্সার হবে এখানে এ। বুনিয়াদি শিক্ষার ধারণা প্রথম দেন গান্ধীজি, অ্যান্সার হবে এ। বুনিয়াদি শিক্ষার প্রথম ধারণা দেন গান্ধীজি। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্লাস্টার অফ প্যারিসের সংকেত কি? CaSO4 2H2O, অ্যান্সার হবে এখানে বি। CaSO4 2H2O হচ্ছে প্লাস্টিক অফ প্যারিসের সংকেত। নেক্সট প্রশ্ন হচ্ছে, পাখিদের মুখ্য রেচন পদার্থ কি? ইউরিক অ্যাসিড। পাখিদের মুখ্য রেচন পদার্থ হচ্ছে ইউরিক অ্যাসিড, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? এখানে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,757 কিলোমিটার, 12,757 কিলোমিটার, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, মানবদের সবথেকে ছোট কোষ কি? মানবদের সবথেকে ছোট কোষ হচ্ছে এখানে শ্বেত কণিকা, অ্যান্সার হবে ডি। দি ভিলেজ বইটি লেখক কে? মুল্করাজ আনন্দ। দি ভিলেজ বইটি লেখক হচ্ছেন মুল্করাজ আনন্দ, অ্যান্সার হবে এ। মহাবালেশ্বর শৈলসৌরটি কোন পর্বতে অবস্থিত? পশ্চিমঘাট পর্বতে অবস্থিত মহাবালেশ্বর শৈলসৌরটি। সামুদ্রিক কচ্ছপের গমনাঙ্গের নাম কি? ফিলিপার হচ্ছে সামুদ্রিক কচ্ছপের গমনাঙ্গের নাম হচ্ছে ফিলিপার, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র হলো পৃথিবী, অ্যান্সার হবে এ।
নেক্সট প্রশ্ন হচ্ছে, লালগড় স্থানটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পশ্চিম মেদিনীপুর। লালগড় স্থানটি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। ইতমাদ উদ্দুল্লাহ সৌধ কে নির্মাণ করেছিলেন? নুরুজাহান। ইতমাদ উদ্দুল্লাহ সৌধ নির্মাণ করেছিলেন নুরুজাহান। অ্যান্সার হবে সি। কোন শ্বেতকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে? ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করে, ইউসিনোফিল। অ্যান্সার হবে ডি। রেঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত? রেঙ্গুন ইরাবতী নদীর তীরে অবস্থিত। শ্রীকৃষ্ণ কমিটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? তেলেঙ্গানা। অ্যান্সার হবে এখানে সি। শ্রীকৃষ্ণ কমিটি তেলেঙ্গানার সঙ্গে সম্পর্কযুক্ত। মানবদের কোন গ্রন্থিকে গুরুগ্রন্থি বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে গুরুগ্রন্থি বলা হয়। অ্যান্সার হবে এখানে বি। মানবদের পিটুইটারি গ্রন্থিকে গুরুগ্রন্থি বলা হয়। কল টু দি ইয়াং ইন্ডিয়া বইটি কার লেখা? লালা রাজপথ রায়ের লেখা কল টু দি ইয়াং ইন্ডিয়া। কত সালে কাকুরি ষড়যন্ত্র মামলা হয়েছিল? 1925 সালে কাকুরি ষড়যন্ত্র মামলা হয়। নর্মদা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? অমরকণ্টক থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে। স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কবে থেকে শুরু হয়? 1999 সাল থেকে স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা শুরু হয়। বেঙ্গল গ্যাজেটের প্রকাশক কে ছিলেন? জেমস অগাস্টা সিকি বেঙ্গল গ্যাজেটের প্রকাশক ছিলেন, জেমস অগাস্টা সিকি। পশ্চিমবঙ্গের কতগুলি প্রশাসনিক বিভাগ রয়েছে? পশ্চিমবঙ্গে প্রায় 3টি প্রশাসনিক বিভাগ রয়েছে। দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চলটির রাজধানীর নাম কি? সিলভাসা। নেক্সট প্রশ্ন হচ্ছে, লোকসভার প্রতিনিধি নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত? এখানে অ্যান্সার হবে বি, 25 বছর। লোকসভার প্রতিনিধি নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 25 বছর। কলনের রাষ্ট্রনগরী কোন স্থানের ঐতিহাসিক বিবরণ? এখানে কাশ্মীরের ঐতিহাসিক বিবরণ। অ্যান্সার হবে সি। একটি সাধারণ পেন্ডুলামকে চাঁদে প্রতিস্থাপন করলে তার পতন সংখ্যা কমে যাবে? এখানে অ্যান্সার হবে বি। ম্যাঙ্গো সেন্সাস দ্বারা গণনা করা হয় কোন প্রাণীদের? এখানে ম্যাঙ্গো সেন্সাস দ্বারা হাতির গণনা করা হয়। অ্যান্সার হবে ডি। গান্ধী ছবিটির সঙ্গীত পরিচালক করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর। অ্যান্সার হবে এ। গান্ধী ছবিটির সঙ্গীত পরিচালক পরিচালন করেছিলেন এখানে পণ্ডিত রবিশঙ্কর। বাংলার প্রথম ছোটদের পত্রিকার নাম কি? বালকবন্ধু। বাংলার প্রথম ছোটদের পত্রিকার নাম হচ্ছে বালকবন্ধু। অ্যান্সার হবে সি। অনুতাপী হলো পাপের একমাত্র প্রাশ্চিত্য, কথাগুলি কে বলেছেন? মার্টিন লোথার। অনুতাপী হলো পাপের একমাত্র প্রাশ্চিত্য, মার্টিন লোথার বলেছেন। সন্দেশ সংবাদপত্রটি ভারতবর্ষে কোন শহর থেকে প্রকাশিত হয়? এখানে আহমেদাবাদ থেকে সন্দেশ সংবাদপত্রটি প্রকাশিত হয়। আসনমানটি কোন নদীর তীরে অবস্থিত? নীল নদীর তীরে অবস্থিত আসনমানটি। অ্যান্সার হবে সি। কোন বাংলা সাহিত্যিকের ছদ্মনাম কনিষ্ক? এখানে রাম বসুর ছদ্মনাম হচ্ছে কনিষ্ক। অ্যান্সার হবে এ, রাম বসু। নেক্সট প্রশ্ন হচ্ছে, দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে র্যান্ড। অ্যান্সার হবে এ, দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম র্যান্ড। ম্যাডোনা চিত্রটির চিত্রশিল্পী কে? রাফায়েল। ম্যাডোনা চিত্রটির শিল্পী ছিলেন রাফায়েল। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, টাইপরাইটার কে আবিষ্কার করেন? প্লেগ্রেন্টারি। প্লেগ্রেন্টারি টাইপরাইটার আবিষ্কার করেন প্লেগ্রেন্টারি। অ্যান্সার হবে এ। প্রথম কোন ভারতীয় উইম্বলডন টেনিসে অংশগ্রহণ করেন? উইম্বলডন টেনিসে অংশগ্রহণ করেন দিলীপ বসু, প্রথম ভারতীয় যিনি উইম্বলডন টেনিসে অংশগ্রহণ করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, ডুয়েল নেচার অফ ম্যাটার উক্তিটির প্রবক্তা কে? মিলিকন। ডুয়েল নেচার অফ ম্যাটার উক্তিটির প্রবক্তা হচ্ছেন মিলিকন। অ্যান্সার হবে ডি। লিবিয়ার রাজধানীর নাম কি? ত্রিপলি। লিবিয়ার রাজধানীর নাম হচ্ছে ত্রিপলি। অ্যান্সার হবে পি। অ্যাপেন্ডিক্স মানব শরীরে কোন অঙ্গের সঙ্গে যুক্ত থাকে? অ্যাপেন্ডিক্স মানব শরীরে যকৃত, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র এবং পিত্তনালী। এখানে বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত থাকে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স মানুষের বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত থাকে। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন, আজুরি কাদের বলা হয়? আজুরি বলা হয় নীল জার্সির ইতালিদের। আজুরি বলা হয় নীল জার্সির ইতালিদের আজুরি বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন সংস্থার স্লোগান প্রস্তুত থাকো? স্কাউট অ্যান্ড গাউট। স্কাউট অ্যান্ড গাউটসের স্লোগান হচ্ছে প্রস্তুত থাকো। অ্যান্সার হবে বি। কে পাঞ্চ কার্ট যন্ত্র উদ্ভাবন করেন? হারমান হোলেরিথ। পাঞ্চ কার্ট যন্ত্র উদ্ভাবন করেন হারমান হোলেরিথ। নেক্সট প্রশ্ন হচ্ছে, কুয়াশা হলো একটি
গ্যাস তরল দ্রবণ। অ্যান্সার হবে এখানে সি, কুয়াশা একটি গ্যাস তরল দ্রবণ। অ্যান্সার সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, অর্থনীতিতে উপযোগিতা বলতে কী বোঝায়? মানবিক চাহিদা পূরণ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থনীতিতে উপযোগিতা বলতে বোঝায় মানবিক চাহিদা পূরণ। অর্থনীতিতে উপযোগিতা বলতে বোঝায় মানবিক চাহিদা পূরণ। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংসদে জিরো আওয়ার কখন শুরু হয়? বারোটায়। অ্যান্সার হবে বি, বারোটায় সংসদে জিরো আওয়ার শুরু হয়। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, জিরো আওয়ার সংসদে বারোটা থেকে শুরু হয়। সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর কোনটি? ক্রোমোস্ফিয়ার। সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর হলো ক্রোমোস্ফিয়ার। অ্যান্সার হবে সি। নিচের কোনটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়? এখানে শান্তিনিকেতন হচ্ছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। অ্যান্সার হবে সি। যুক্তরাজ্যের জাতীয় পাখি কোনটি? রবিন। যুক্তরাজ্যের জাতীয় পাখি হচ্ছে রবিন। অ্যান্সার হবে ডি। আরব সাগরের রানী নামে পরিচিত কোচি? অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত? ভুবনেশ্বর শহরে অবস্থিত লিঙ্গরাজ মন্দির, ভুবনেশ্বর শহরে। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি হইতে সঠিক, এখানে একটি ম্যাথের প্রশ্ন, এই প্রশ্নটা আমি স্কিপ করবো। যাই হোক, রিজনিং সম্পর্কিত প্রশ্ন, তোমরা দেখে নিতে পারো পজিটিভিটিটা। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, তুলো উৎপাদনে ভারতে প্রথম কোন রাজ্য? এখানে তুলো উৎপাদনে মহারাষ্ট্র রাজ্য প্রথম। তিব্বতীদের বর্তমান ধর্মগুরু কততম দলাই লামা? এখানে বারোতম ছিলেন, দলাই লামা হচ্ছেন বারোতম। অ্যান্সার হবে এখানে বি। তানপুরা বাদ্যযন্ত্রে কতগুলি তার থাকে? তানপুরা বাদ্যযন্ত্রে চারটি তার থাকে। এখানে অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন, আদর্শ হিন্দু হোটেল কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, ভারত পাক সীমান্ত অঞ্চলের কার্গিল যুদ্ধ হয়েছিল কত সালে? এখানে 1999 সালে। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নদিয়ার জেলা সদর কোথায় অবস্থিত? নদিয়ার জেলা সদর কৃষ্ণনগরে অবস্থিত। অ্যান্সার হবে সি। সোনালী তন্তু বলা হয় পাটকে? অ্যান্সার হবে এখানে এ, সোনালী তন্তু বলা হয় পাটকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ম্যাসেঞ্জার ডাম কোন নদীর তীরে অবস্থিত? ম্যাসেঞ্জার ডাম মৌরাক্ষী নদীর তীরে অবস্থিত। ফাউন্টেন পেন বা ঝর্ণা কলমের আবিষ্কারক কে? লুইস ওয়াটারম্যান। লুইস ওয়াটারম্যান ফাউন্টেন পেন বা ঝর্ণা কলমের আবিষ্কারক, লুইস ওয়াটারম্যান। বিসমুল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? বিসমুল্লাহ খান সানাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, অবাক্ত গ্রন্থটির রচয়িতা কে? জগদীশচন্দ্র বসু। অবাক্ত গ্রন্থটির রচয়িতা হচ্ছেন জগদীশচন্দ্র বসু। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, বেথুন বালিকা বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? বিদ্যাসাগর বেথুন বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দ কত সালে বিশ্ব ধর্ম সম্মেলন যোগ দেন? 1893 সালে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দেন। নেক্সট প্রশ্ন হচ্ছে, যাযাবর কার ছদ্মনাম? যাযাবর হচ্ছে বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম, বিনয় মুখোপাধ্যায়। অ্যান্সার হবে এ। সূর্যের কোন রশ্মি সৌর কুকারকে উত্তপ্ত করে? এখানে ইনফ্রারেড রশ্মি সৌর কুকারকে উত্তপ্ত করে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সূর্যের কোন রশ্মি সৌর কুকারকে উত্তপ্ত করে? ইনফ্রারেড রশ্মি। আজবিকাশ কি? আজবিকাশ হলো বুদ্ধদেবের সমসাময়িক একটি ধর্মগোষ্ঠী। আজবিকাশ হচ্ছে বুদ্ধদেবের সমসাময়িক একটি ধর্মগোষ্ঠী। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের বিশ্ববিদ্যালয়ের স্থাপন শুরু হয় কার আমলে? ভারতের বিশ্ববিদ্যালয় স্থাপন শুরু হয় লর্ড ক্যানিংয়ের আমলে। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোন বিপ্লবী 1934 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে জড়িত ছিলেন? এখানে দীনেশ গুপ্ত হবে। অ্যান্সার হবে ডি, দীনেশ গুপ্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের খোলা বাজার কার্যকলাপ ওপেন মার্কেট অপারেশন হিসাবে গণ্য হয়? স্টক কেনাবেচা ওপেন মার্কেট অপারেশন হিসাবে গণ্য হয়। এখানে অ্যান্সার হবে এ, স্টক কেনাবেচা। পেপার গোল্ড বলা হয় মূল্য নির্ধারণের কোন এককে? এসডিআর। পেপার গোল্ড বলা হয় মূল্য নির্ধারণের কোন এককে? এসডিআর কে। অ্যান্সার হবে সি। 2011 প্রাথমিক জনগণনা অনুযায়ী দেশের লিঙ্গ অনুপাত ছিল 940। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন অঙ্গের মাধ্যমে জল ফ্যাট এবং ক্যাটাবলিক বর্জ্য নিষ্কৃত হয়? এখানে কিডনির মাধ্যমে জল ফ্যাট এবং ক্যাটাবলিক বর্জ্য নিষ্কৃত হয়।
ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হলো আলোমেরা। সবাক চলচ্চিত্র হচ্ছে আলোমেরা, ভারতের প্রথম সবাক চলচ্চিত্র। নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ, ভারত বিশ্বের সবথেকে বড় দ্বীপপুঞ্জ হচ্ছে ইন্দোনেশিয়া, অ্যান্সার হবে বি। আর্কিও পেলিকা দ্বীপপুঞ্জ ইংরাজি টার্ম হচ্ছে আর্কিও পেলিকা, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর গঠনকারী উপাদানের মধ্যে শতাংশের ভিতরে সবচেয়ে বেশি আছে অক্সিজেন, অ্যান্সার হবে এখানে বি। পৃথিবী গঠনকারী উপাদানগুলির মধ্যে শতাংশের বিচারে সবথেকে বেশি হচ্ছে অক্সিজেন, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার নির্ধারিত সময়সীমা হচ্ছে 52 সেকেন্ড, অ্যান্সার হবে সি। বিশ্বের গভীরতম সমুদ্র হলো প্রশান্ত মহাসাগর, তামাক চাষের জন্য মাটি হতে হয় পটাশ, অ্যান্সার হবে ডি। তামাক চাষের জন্য মাটি হতে হয় পটাশ, হতে হয় পটাশ সমৃদ্ধ, অ্যান্সার হবে এখানে ডি। জিওস্টেশনারি স্যাটেলাইট সম্বন্ধে নিচের কোনটি সঠিক নয়, এখানে এটি মহাকাশে স্থির থাকে, এটা সঠিক নয়, এটা বাকিগুলো কী বলেছে দেখো, এখানে এই সময়সীমা 24 ঘন্টা, এর কৌণিক গতি পৃথিবীর অক্ষরের উপর আবর্তনের গতির সমান, এটি নিরক্ষরেখার উপর পশ্চিম থেকে পূর্বে ঘোরে, অ্যান্সার হবে এখানে যাই হোক যেটা সঠিক নয় সেটা হচ্ছে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে 2011 জনগণনার প্রাথমিক তথ্য অনুসারে দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনসংখ্যার বৃদ্ধি হার সর্বপ্রথম হারে সর্বপ্রথম হচ্ছে এখানে দাদরা ও নগর হাভেলি, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে জাহাঙ্গীর খান কোন খেলার সঙ্গে যুক্ত, কুয়াশ, অ্যান্সার হবে বি। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন গ্যাস কিসের জন্য দায়ী, পৃথিবীতে সূর্য অতিবেগুনি রশ্মি প্রবেশের বাধাদানের জন্য দায়ী, অ্যান্সার হবে এখানে সি। পৃথিবীতে সূর্যের অতিবেগুনি রশ্মি প্রবেশের বাধাদানের জন্য দায়ী হচ্ছে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন গ্যাস। নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্ব উষ্ণায়নের চর্চায় দেখা গিয়েছে ওজোন স্তর ক্ষয় সর্বাধিক হয়েছে, এখানে অ্যান্সার হবে সি, আন্টার্কটিকায় ওজোন স্তরের ক্ষয় সর্বাধিক হয়েছে, আন্টার্কটিকায়, অ্যান্সার হবে সি। ব্যাংকের নগদ জমা অর্থাৎ ক্যাশ হোল্ডিংয়ের সঙ্গে মোট জমা টোটাল ডিপোজিট লাইবিলিটির অনুপাত হলো স্যাটুইটারি লিকুইডিটি রেশিও, অ্যান্সার হবে এখানে সি। জরুরি অবস্থার কথা ভারতীয় সংবিধানের কোন ধারায় রয়েছে, জরুরি অবস্থার কথা ভারতীয় সংবিধানের আর্টিকেল 352 থেকে 356 এবং 360 নম্বর ধারায় জরুরি অবস্থার কথা বলা হয়েছে, অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে সাবান থেকে ডিটারজেন্ট উন্নততর, কারণ ডিটারজেন্ট খড়ো হলেও বেশি ফেনা উৎপাদন করে, অ্যান্সার হবে এখানে সি। সংসদের সদস্যের বেতন ও ভাতা প্রদানের বিষয়টি স্থির করেন সাংসদ, এ প্রশ্নটা আমার একটু কনফিউশন লাগছে, তোমরা একবার চেক করবে। যাই হোক, সাংসদের বেতন ও ভাতা প্রদানের বিষয়টি কে স্থির করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে সত্যাগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত হলো এখানে অসহযোগিতা, সত্যাগ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত হলো অসহযোগিতা, অ্যান্সার হবে এখানে সি। ইইজি করা হয় মানবদেহের কোন অঙ্গের পরীক্ষার জন্য, ইইজি করা হয় শান্ত মানবদেহের মস্তিষ্কের পরীক্ষার জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন রোগের অপর নাম লকড জো ডিসঅর্ডার, টিটিনাস রোগের অপর নাম লকড জো ডিসঅর্ডার, অ্যান্সার হবে এ। ধুলো লাগলে চোখের কোন অংশ লাল হয়ে ওঠে, ধুলো লাগলে এখানে অ্যান্সার হবে সি, কনজাংটিভা লাল হয়ে ওঠে। নিচের কোনটি ভক্তিবাদ ও সুফিবাদ উভয়ের সাধারণ বৈশিষ্ট্য নয়, মূর্তি পূজা, অ্যান্সার হবে এখানে বি, ভক্তিবাদ সুফিবাদ উভয়ের সাধারণ বৈশিষ্ট্য নয়। জিএনপি এবং এনএনপির মধ্যে পার্থক্য নিচের কোনটির সমান, মূল্যদর মূলধনের ক্ষয়, এখানে অ্যান্সার হবে ডি, মূলধনের ক্ষয়। ব্যবসার মূলধন উপকরণ ও কাজের অগ্রগতি এবং পরিশেষে প্রাপ্ত পণ্য একত্রে অভিহিত হয় কি নামে, ইনভেন্টরি ইনভেস্টমেন্ট নামে, অ্যান্সার হবে এখানে বি।
রণথাম্বর হলো রাজপুতদের দুর্গ। অ্যান্সার হবে এখানে বি, রণথাম্বর হলো রাজপুতদের দুর্গ। নিচের কোন গ্যাসটি একটি ফুটবলের ব্লাডার থেকে সবচেয়ে দ্রুত বেরিয়ে যেতে পারে? হাইড্রোজেন। অ্যান্সার হবে বি। নিচের কোনটি একটি প্রাকৃতিক নাম? এখানে ক্রিস্টাল ভায়োলেট, অ্যানিনিল ব্লু, অ্যালিজারিন ও ফেনাপথলিন। অ্যালিজারিন হচ্ছে একটি প্রাকৃতিক নাম। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে সৌদি আরবের মুদ্রার নাম কি? রিয়াল। সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। ব্যালিস্টিক লাভা পাওয়া যায় ডেকান ট্র্যাপে? অ্যান্সার হবে এ। পর্বতের ঢালে ধাপ কেটে ভূমি সংরক্ষণ যে পদ্ধতি তাকে বলা হয়? ট্রাসিং। পর্বতের ঢালে ধাপ কেটে ভূমি সংরক্ষণের যে পদ্ধতি তাকে বলা হয় ট্রাসিং। অ্যান্সার হবে ডি। ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমিকে কী বলা হয়? সাভানা বলা হয়। ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমিকে সাভানা বলা হয়। অ্যান্সার হবে ডি। রিলেশনশিপ অ্যান্ড বিয়ন্ড ব্যাংকিং, কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বহুল প্রচারিত বিজ্ঞাপন? এটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রচারিত বিজ্ঞাপন। রিলেশনশিপ বিয়ন্ড ব্যাংকিং। গোবর গ্যাসের নিচে কোনটির প্রাচুর্য থাকে? মিথেন। অ্যান্সার হবে এখানে বি। গোবর গ্যাসের নিচে মিথেনের প্রাচুর্য থাকে। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য মূলত দায়ী কার্বন ডাইঅক্সাইড? অ্যান্সার হবে সি। ভারতের কোন রাজ্যে প্রথম ত্রিস্তর পঞ্চায়েত রাজ ব্যবস্থা গ্রহণ করেছিল? এখানে রাজস্থান। ভারতের কোন রাজ্যে প্রথম ত্রিস্তর পঞ্চায়েত রাজ ব্যবস্থা গ্রহণ করেছিলেন? এখানে রাজস্থান হবে অ্যান্সার সি। ভূমধ্যসাগরীয় জলবায়ু বৈশিষ্ট্য হচ্ছে শুষ্ক গ্রীষ্ম এবং আর্দ্র শীত। শুষ্ক গ্রীষ্ম, আর্দ্র শীত। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক হচ্ছে একটি সজীব বস্তু যার দ্বারা উৎপন্ন একটি রাসায়নিক পদার্থ বা রোগ জীবাণুর বৃদ্ধিতে বাধা দেয়। অ্যান্সার হবে এখানে বি। অ্যান্টিবায়োটিক হচ্ছে একটি সজীব বস্তু দ্বারা উৎপন্ন একটি রাসায়নিক পদার্থ যা রোগ জীবাণু বৃদ্ধিতে বাধা দেয়। নেক্সট প্রশ্ন, সিন্ধু সভ্যতা এবং হিন্দুদের মধ্যে সম্পর্ক চূড়ালভাবে প্রতিষ্ঠিত করেছে দুই ক্ষেত্রে? দুই ক্ষেত্রে এখানে এর পূজা প্রচলিত থাকার তথ্য প্রমাণ আছে পাথর কাজ এবং পশুভূতি। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি বাস হঠাৎ মোড় ঘুরতে এবং বাসে দাঁড়িয়ে থাকা একজন যাত্রী বাইরের দিকে ঝুঁকে পড়লেন, এটির কারণ হচ্ছে গতিজাট্য। গতিজাট্যের কারণে একটি বাস যখন হঠাৎ ঘোরার মুখে বাসে দাঁড়িয়ে থাকা মানুষজন বাইরের দিকে ঝুঁকে পড়েন, এটা অ্যান্সার হবে বি, গতিজাট্যের কারণে। নেক্সট প্রশ্ন হচ্ছে দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া ইন্ডিয়ান গ্রন্থের রচিতাকে? অমৃত সেন। দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থটির রচিতা হচ্ছেন অমৃত সেন। ইউনেস্কোর তালিকাভুক্ত বিশ্বের ঐতিহ্যময় স্থানগুলি সর্বাধিক সন্নিবেশ ঘটেছে মধ্য আমেরিকার দুই ক্রান্তীয় রেখার মধ্যবর্তী অংশে? অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি এবং কোনগুলি রাষ্ট্রসংঘের সংস্থা নয়? এগুলির সবগুলি ইন্টারন্যাশনাল মেরিকম অর্গানাইজেশন, মেরিটাইম অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, এগুলি সবগুলি কিন্তু রাষ্ট্রসংঘের সংস্থা নয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 আগস্ট 1942 তারিখে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়, এদিন ভারতের স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত অন্য কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল? কাকরি মেল ট্রেন ডাকাতি। এখানে অ্যান্সার হবে ডি, কাকরি মেল ট্রেন ডাকাতি। ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে সঙ্গে একই দিনে ঘটেছিল কাকুরে মেল ট্রেন ডাকাতি। অ্যান্সার হবে ডি। রাজীব গান্ধী সমাধিস্থলের নাম কি? বীরভূমি। রাজীব গান্ধী সমাধিস্থলের সমাধিস্থলের নাম হচ্ছে বীরভূমি। নেক্সট প্রশ্ন, কুষাণ সাম্রাজ্যের ভিত্তি হিন্দুকুশ পর্বতের দক্ষিণে কে স্থাপন করেন? প্রথম কোটভিসিস। কুষাণ সাম্রাজ্যের ভিত্তি হিন্দুকুশ পর্বতের দক্ষিণে কে স্থাপন করেন? অ্যান্সার হবে প্রথম কোটভিসিস। দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কী বলে? দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলে দোয়াব। অ্যান্সার হবে এখানে সি। কো
কোন রাজ্যে উপকূল উপকূল মালাবার উপকূল নামে পরিচিত? কোন রাজ্যের উপকূল মালাবার উপকূল নামে পরিচিত? কেরালা রাজ্যের উপকূল মালাবার উপকূল নামে পরিচিত। ভারতবর্ষ ছাড়া আর কোন দেশে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? ভারতবর্ষ ছাড়া বাংলাদেশে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের নিকটবর্তী অঞ্চল। মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেছিলেন? মিত্রমেলা প্রতিষ্ঠা করেছিলেন সভাকর। অ্যান্সার হবে সি, মিত্রমেলা প্রতিষ্ঠা করেন সভাকর। নেক্সট প্রশ্ন হচ্ছে রাবার উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম? রাবার উৎপাদনে কেরল রাজ্য প্রথম। অ্যান্সার হবে বি। মুলের গ্ল্যান্ড কোথায় অবস্থিত? মুলের গ্ল্যান্ড চোখে অবস্থিত। মুলের গ্ল্যান্ড অবস্থিত চোখে। অ্যান্সার হবে সি। জাতীয় যুব দিবস কবে পালিত হয়? 12 জানুয়ারি জাতীয় যুব দিবস পালিত হয়। পেট্রোনাস টাওয়ার কোথায় অবস্থিত? পেট্রোনাস টাওয়ার মালয়েশিয়ায় অবস্থিত। অ্যান্সার হবে এ। ফিলিপিন্সের রাজধানীর নাম কি? ফিলিপিন্সের রাজধানীর নাম হচ্ছে ম্যানিলা। অ্যান্সার হবে বি। আল হিলাল পত্রিকাটি কে প্রকাশ করেন? মৌলানা আজাদ আল হিলাল পত্রিকাটি প্রকাশ করেন। অ্যান্সার হবে ডি। স্টেম ফ্রম দ্য হার্ট, স্টেট ফ্রম দ্য হার্ট বইটি কার লেখা? স্টেট ফ্রম দ্য হার্ট বইটি লেখক হচ্ছেন কপিল দেব। অ্যান্সার হবে সি। মক্কা কোথায় অবস্থিত? সৌদি আরবে মক্কা অবস্থিত। অ্যান্সার হবে ডি। সারনাথের সর্বোত্তম ধর্ম উপদেশ কে করেন? এখানে গৌতম বুদ্ধ সারনাথে সর্বোত্তম ধর্ম উপদেশ দেন। সারনাথে সর্বোত্তম ধর্ম উপদেশ দেন গৌতম বুদ্ধ। অ্যান্সার হবে সি। শ্বেতসার এবং দিগম্বর কোন ধর্মের দুটি ভাগ? শ্বেতসার এবং দিগম্বর হচ্ছে জৈন ধর্মের দুটি ভাগ। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে শ্বেতম্বর এবং দিগম্বর, শ্বেতসার বলে দিয়েছি আমি এখানে, শ্বেতম্বর এবং দিগম্বর হচ্ছে জৈন ধর্মের দুটি ভাগ। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে আমেরিকার কত বছর অন্তর প্রেসিডেন্ট নির্বাচন হয়? 4 বছর অন্তর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়। অ্যান্সার হবে এখানে বি। বাতাবি কাদের রাজধানী? বাতাবি হচ্ছে চালুক্যের রাজধানী বাতাবি। ইথিওপিয়ার পূর্বে কী নামে পরিচিত? আবেসিনিয়া। ইথিওপিয়ার পূর্বে নাম ছিল আবেসিনিয়া। অ্যান্সার হবে এ। IMF-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটনে IMF-এর সদর দপ্তর অবস্থিত, ওয়াশিংটন। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন গীতগোবিন্দ কে রচনা করেন? গীতগোবিন্দ রচনা করেন জয়দেব। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? টি শব্দটি গল্পের সঙ্গে যুক্ত। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে শীতকালীন অলিম্পিক কোন সালে শুরু হয়? 1926 সালে শীতকালীন অলিম্পিক শুরু হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে শার্লক হোমস চরিত্রটি কার সৃষ্টি? শার্লক হোমস চরিত্রটি আর্থার কোনাল ডয়েলসের সৃষ্টি। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে সূর্য মন্দির কোথায় অবস্থিত? কোণারকে অবস্থিত সূর্য মন্দির। অ্যান্সার হবে এ। ভারতে দুটি অংশে বিভক্ত করেছে কে? ভারতকে দুটি অংশে বিভক্ত করেছে বিন্ধ্য পর্বত। অ্যান্সার হবে সি। আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? ব্রহ্মচর্য। আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম হচ্ছে ব্রহ্মচর্য। ভারতীয় শাসকদের মধ্যে প্রথম কে আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন? পুরু আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন। সমুদ্রের জলে কোন লবণটি পাওয়া যায়? সোডিয়াম ক্লোরাইড। সমুদ্রের জলে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যায়। দাক ও হুলিয়া কে চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি দাক এবং হুলিয়া চালু করেছিলেন, আলাউদ্দিন খলজি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট গোয়েন্দা চরিত্রটির নাম কি? ব্যোমকেশ বক্সি। অ্যান্সার হবে ডি। শরদিন্দু চট্টোপাধ্যায় সৃষ্ট গোয়েন্দা চরিত্রের নাম হচ্ছে ব্যোমকেশ বক্সি। অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন প্রথম এশিয়াট কোথায় অনুষ্ঠিত হয়? দিল্লিতে প্রথম এশিয়াট অনুষ্ঠিত হয়। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল কী নামে পরিচিত? প্রাচীন পলিযুক্ত অঞ্চল এখানে ভাঙ্গর নামে পরিচিত। অ্যান্সার হবে ডি, ভাঙ্গর। নেক্সট প্রশ্ন হচ্ছে কেন্দ্র ও রাজ্যের আর্থিক সম্পর্ক দেখাশোনার ভার কার উপর ন্যস্ত? অর্থ কমিশনের উপর ন্যস্ত। এখানে কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্ক দেখাশোনার ভার আর্থিক কমিশনের উপর ন্যস্ত, অর্থ কমিশন। অ্যান্সার হবে বি। দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপার যন্ত্রের নাম কি? সেক্সট্যান্ট। দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপার যন্ত্রের নাম হচ্ছে সেক্সট্যান্ট। কৌণিক দূরত্ব মাপার যন্ত্র হচ্ছে সেক্সট্যান্ট। অ্যান্সার হবে বি। কলকাতার প্রথম স্থায়ী পেশাদারী থিয়েটার মঞ্চের নাম কি? ন্যাশনাল থিয়েটার। কলকাতার প্রথম স্থায়ী পেশাদারী থিয়েটারের নাম হচ্ছে ন্যাশনাল থিয়েটার। অ্যান্সার হবে ডি।
ভারতে ইংরাজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয় 1835 সালে। ভারতে ইংরাজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয় 1835 সালে। সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সহকবি ছিলেন? সেন রাজবংশের সহকবি ছিলেন। সন্ধ্যাকর নন্দী সেন রাজবংশের সহকবি ছিলেন। কোন সালে গান্ধীজি রাজদ্রোহের অভিযোগে 6 বছরের জন্য বন্দী হন? 1922 সালে গান্ধীজি রাজদ্রোহের অভিযোগে 6 বছরের জন্য বন্দী হন। অশোকের ব্রহ্মলিপি পাঠোদ্ধার প্রথম করেন কে? জেমস প্রিন্সেপ। কোন সাগরে হিমপ্রাচীর দেখা যায়? আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায়। অ্যান্সার হবে সি। নেক্সট কোয়েশ্চন হচ্ছে কোন নদী পিন নদী নামে পরিচিত? এখানে হুয়াং হো নদী স্পিন নামে পরিচিত। হুয়াং হো নদী পিন নামে পরিচিত। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি অর্থকারী ফসল নয়? চা, আলু, পাট, তুলো। এখানে অর্থকারী ফসল আমার মনে হচ্ছে তুলোটা, আলুটা হবে। এখানে অ্যান্সার করা হয়েছে তুলো। যাই হোক, অর্থকারী ফসল নয় বলা হয়েছে, অর্থকারী বেশ। এখানে অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন, তোমরা প্রশ্নটা কিন্তু একবার চেক করে নিও কমসে কম। নেক্সট প্রশ্ন হচ্ছে ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ক যন্ত্রের নাম কি? ম্যানোমিটার। ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ক যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। নেক্সট প্রশ্ন, নেপালগড় কোন শিল্পের জন্য বিখ্যাত? বস্ত্র শিল্প। মানে কোশ্চেন নম্বর 590-এর অ্যান্সার হবে সিসমোগ্রাফ, কিন্তু এখানে অপশানটা নেই, সুতরাং তোমরা একবার চেক করবে। আর আগের একটা প্রশ্ন ছিল যে কোহিমা নাগাল্যান্ডের রাজধানী, এটা কোহিমা নাগাল্যান্ডের রাজধানী, এটা অ্যান্সার সঠিকই ছিল। সো নেক্সট প্রশ্ন দেখো, নেপানগর কোন শিল্পের জন্য বিখ্যাত? বস্ত্র শিল্পের জন্য নেপানগর বিখ্যাত। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে কাগজ কাকে সবুজ বিপ্লবের জনক বলা হয়? স্বামীনাথন। অ্যান্সার হবে এখানে এ। স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয়। গ্যাদারিং স্টম্প বইটি কার লেখা? উইনস্টন চার্চিলের লেখা। গ্যাদারিং স্টম্প বইটি লেখক হচ্ছেন উইনস্টন চার্চিল। নিম্নোক্ত কোন পদার্থটি অনিয়তকার? এখানে চক, চক হচ্ছে অনিয়তকার। অ্যান্সার হবে এখানে ডি। কাঞ্চি কোন রাজবংশের রাজধানী? কাঞ্চি হচ্ছে পল্লব রাজবংশের রাজধানী। রাজসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? রাজ্যসভার অধিবেশনে উপরাষ্ট্রপতি সভাপতিত্ব করেন। অ্যান্সার হবে ডি। ক্রিপস মিশন ভারতে কত সালে আসে? ক্রিপস মিশন 1942 সালে ভারতে আসে। অ্যান্সার হবে এ। নিচের কোনটি প্রাথমিক ক্ষেত্রের অর্থনৈতিক কাজ নয়? ব্যবসা বাণিজ্য প্রাথমিক ক্ষেত্রে অর্থনৈতিক কাজ নয়। অ্যান্সার হবে এখানে বি। পিএইচসি কথাটির অর্থ কী? পিএইচসি কথাটির অর্থ হলো পাবলিক হেলথ সেন্টার। পিএইচসি কথাটির অর্থ পাবলিক হেলথ সেন্টার। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে যখন লন্ডনে স্থানীয় সময় 12:15 2013, তখন ভারতীয় সময়ের পার্থক্য হবে এখানে 5:30 বিকেল 5:30। এখানে অ্যান্সার, এখানে অঙ্ক একটা জিওগ্রাফিক্যাল অঙ্ক, সুতরাং ফর্মুলাগুলো জানতে হয়, যেমন কত ডিগ্রির জন্য কত টাইমের পার্থক্য হয়, এগুলো জানা থাকলে অঙ্কগুলো সহজেই করা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোন বক্তব্য বাজার কথাটিকে ব্যক্ত করে? নিচের কোন বক্তব্য বাজার কথাটিকে ব্যক্ত করে? এখানে অ্যান্সার হবে এখানে বি। একটি শিল্প উৎপাদিত পণ্যের কার্যকর বাণিজ্য এলাকা। একটি শিল্পে উৎপাদিত পণ্যের কার্যকর বাণিজ্য এলাকাকে বাজার বলে। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নের কোন ক্রমটি এখানে ঠিক? এখানে পমিকালচার বলা হয় সারা বছর ফল চাষকে, ওলেরিকালচার বলা হয় এখানে সারা বছর শাকসবজি চাষকে, ফ্লোরিকালচার বলা হয় ফুলের চাষকে, এবং ভিটিকালচার বলা হয় আঙুর চাষকে। পমিকালচার বলা হয় ফল চাষকে, ওলেরিকালচার বলা হয় সারা বছর শাকসবজি চাষকে, এবং ফুলের কালচার বলা হয় ফুলের চাষকে। নেক্সট প্রশ্ন, এখানে অ্যান্সার হবে বি। কোশ্চেন নম্বর 603, নিচের ছবিতে এখানে কোনটি দক্ষিণ থেকে পশ্চিম দিক নির্দেশ করছে? দক্ষিণ থেকে পশ্চিম দিক নির্দেশ করছে, এটা রিজেনিংয়ের প্রশ্ন। এখানে আমরা জানি দক্ষিণ
হচ্ছে সাউথ, আর পশ্চিম হচ্ছে ওয়েস্ট। সুতরাং এটা হবে দক্ষিণ। এখানে অ্যান্সার হচ্ছে ডি এফ, এটা হবে সঠিক অ্যান্সার। দক্ষিণ পশ্চিম ইঙ্গিত করছে এফ। নেক্সট প্রশ্ন হচ্ছে জল সংরক্ষণ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি ভুল। এখানে জল হলো অপূর্ণ পুনর্নবীকরণযোগ্য সম্পদ, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে মানচিত্রে দুটি স্থানের মধ্যে দূরত্ব 1 সেন্টিমিটার এবং ভূমিভাগে এই দুটি স্থানের মধ্যে দূরত্ব 1 কিলোমিটার হলে ভূমিতে এই স্থানটির স্থানের দূরত্ব মিটারে হবে 1000 মিটার, অ্যান্সার হবে বি। ভারতবর্ষে কোন সম্রাটের রাজত্বকাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণের কথা জানা যায়? বন্যপ্রাণী সংরক্ষণের কথা জানা যায় সম্রাট অশোকের রাজত্বকাল থেকে। নেক্সট প্রশ্ন পাঞ্জাব হরিয়ানা রাজ্যের জমির লবণতা বৃদ্ধির কারণ ছিল অতিরিক্ত জলসেচ। পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যের জমির লবণতা বৃদ্ধির কারণ হচ্ছে অতিরিক্ত জলসেচ, অ্যান্সার হবে এ। এখানে সঠিক ক্রমটি নির্দেশন করুন। সেচ বিপ্লবের সাথে আমরা জানি ব্যাপক দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত সেচ বিপ্লব, সবুজ বিপ্লব গম উৎপাদনের সঙ্গে আমরা জানি, নীল বিপ্লব মাছ চাষের সঙ্গে, এবং বাদাম বিপ্লব ব্যাপক বাদামি বিপ্লব অচিরাচরিত শক্তি উৎপাদনের সঙ্গে, অ্যান্সার এখানে সি, তোমরা একটু মিলিয়ে নিও। নেক্সট প্রশ্ন হচ্ছে ঊনবিংশ শতাব্দীর বিভিন্ন সামাজিক রীতিনীতি বৃহত্তম ক্ষেত্রে আলোচনা ও বিতর্কের আত্মপ্রকাশ ঘটানো হতো কোন মাধ্যমে? এখানে ম্যাগাজিন, অ্যান্সার হবে ডি। ম্যাগাজিনের মাধ্যমে আলোচনা বিতর্কের আত্মপ্রকাশ ঘটানো হতো। প্রায় 3900 বছর আগে ধ্বংস হওয়ার হরপ্পা ও মহেঞ্জোদারো সহ দুটির ধ্বংসের পিছনে অনেক কারণ আছে, নিচের কোন কারণটির এ ধ্বংসের জন্য দায়ী নয়? এখানে দুই শহরের মধ্যে অভ্যন্তরীণ গণ্ডগোল, যুদ্ধ ঘোষণা একটি কারণ নয়, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে শিল্পপতিরা শিল্প স্থাপন করেন যখন নিজের এলাকার উন্নত করার উদ্দেশ্যে, এখানে উপযুক্ত সরকার নীতি পান, শহর উন্নয়ন হয়, সরকার তার লাভ কমিয়ে শিল্পপতিদের উৎসাহ বাধা দেন এবং নিজের এলাকা উন্নত করার উদ্দেশ্যে। এখানে কিন্তু অ্যান্সার ডিটা আমার সঠিক মনে হচ্ছে না, তোমরা একবার চেক করবে, সিটা অ্যান্সার হতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে জাতীয় সবুজ বাহিনী গঠিত হয় কখন? স্কুলের ইকো ক্লাবের সদস্যদের নিয়ে জাতীয় সবুজ বাহিনী গঠিত হয়, অ্যান্সার হবে সি। বেতার সংযোগ রক্ষার দায়িত্ব সাহায্য করে কে? এখানে আয়নোস্ফিয়ার, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি মহা ডাস্টবিন নামে পরিচিত? সমুদ্র মহা ডাস্টবিন নামে পরিচিত। ভারতের স্থানান্তর কৃষির স্থানীয় নাম অনুযায়ী নিচের ক্রমটি ঠিক করতে বলা হয়েছে। উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলে ঝুম চাষ নামে পরিচিত, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে স্থানীয় কৃষি পডু নামে পরিচিত, কেরলে পুনম এবং মধ্যপ্রদেশে মাসান নামে পরিচিত, অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের জনগোষ্ঠীর সাপেক্ষে নিচের কোন ক্রমটি সঠিক? নার্টিক অবস্থিত পাঞ্জাব হরিয়ানাতে নার্টিক জাতি দেখা যায়, দাবি দেখা যায় তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে, নেক্রোটে দেখা যায় বিহার রাজমহলে এবং মঙ্গোলিয়া দেখা যায় সিকিম নেপাল ভুটানে। নেক্সট প্রশ্ন নীলগিরি সংরক্ষিত বায়োস্ফিয়ার অঞ্চলটি হচ্ছে কর্ণাটক। নীলগিরি সংরক্ষিত বায়োস্ফিয়ার অঞ্চলটি কর্ণাটকে অবস্থিত। বিভিন্ন দেশের পার্লামেন্ট সংক্রান্ত সঠিক ক্রমটি এখানে মিলাতে হবে। রাশিয়াতে ডুমা নামে পরিচিত পার্লামেন্ট, বাংলাদেশে জাতীয় সংসদ নামে পরিচিত, জাপানে ডায়েট এবং ইসরায়েলে নোসেট নামে পরিচিত, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন নিচের কোনটি ভারতের নবীনতম রাজ্য? তেলেঙ্গানা হচ্ছে ভারতের নবীনতম রাজ্য, নিচের কোন ক্রমটি এখানে ঠিক? মিনামাটা হয় পারদ দূষণের কারণে, আমরা জানি মিনামাটা পারদের কারণ পারদ দূষণের কারণে হয়, আউস আউস রোগ, ক্যাডিয়াম দূষণ, ব্ল্যাক ফুট আর্সেনিক, এই আর্সেনিক দূষণটা খুবই ইম্পর্টেন্ট, এবং ডিসলেক্সিয়া সিসা দূষণের কারণে। নেক্সট প্রশ্ন প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে, অ্যান্সার হবে এখানে বি। নিচের কোনটি সাদা কয়লা হিসাবে পরিচিত? জলবিদ্যুৎ সাদা কয়লা হিসাবে পরিচিত।
নিচের কোন দেশে নৌবহর আর্মাডা নামে পরিচিত? পেন দেশে নৌবহর আর্মাডা নামে পরিচিত। ম্যাপের পুরো নাম কি? ম্যাপের পুরো নাম হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন, নিচের কোন ক্রমটি এখানে ঠিক? খরবেল হাতি গম্পালিসি প্রশস্তি থেকে জানা যায় খরবেল, এবং সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। অ্যান্সার হবে এখানে এ, সমুদ্রগুপ্তের সঙ্গে এলাহাবাদ প্রশস্তি। রুদ্রদমনের সঙ্গে হবে চুনাগড় লিপি, এবং সাতকর্ণীর সঙ্গে হবে নাসিক প্রশস্তি লিপির সম্পর্ক। নেক্সট প্রশ্ন হবে, কনিষ্কের শাসন কার্য সম্পর্কে কোনটি ঠিক নয়? এখানে কনিষ্ক জৈন ধর্মাবলম্বী ছিলেন। অ্যান্সার হবে এখানে ডি, কনিষ্ক জৈন ধর্মাবলম্বী ছিলেন না। এখানে যদিও অ্যান্সার বলা হয়েছে কোন ঠিক নয়, সুতরাং অ্যান্সার হবে ডি। এখানে বাকি যে তিনটি অপশান আছে সেগুলো একবার দেখা যাক। কনিষ্কের শকাব্দ প্রচলন করেন, এটাও সঠিক। রাজতরঙ্গিনী গ্রন্থের তার কাশ্মীরের জয়ের কাহিনী বৈবিধ্য আছে, এটাও সঠিক। বৌদ্ধ দার্শনিক অশ্বঘোষ কনিষ্কের রাজ্যসভায় অলঙ্কৃত করেন, এটা ঠিক। সব প্রশ্নগুলোর অ্যান্সারই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গ্যাদারিং প্রশ্ন এগুলো। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের মধ্যযুগীয় মন্দিরগুলির এক ধরনের স্থাপিত নিদর্শন। এখানে ভারতের মধ্যযুগে যে মন্দির আছে সেগুলি হচ্ছে এক ধরনের স্থাপত্য নিদর্শন। নিচের কোনটি দক্ষিণ ভারতের মহাসাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড়? উইলি উইলি হচ্ছে দক্ষিণ ভারতের মহাসাগরীয় ক্রান্তীয় ঘূর্ণিঝড়। নেক্সট প্রশ্ন হচ্ছে, দি লাস্ট জাজমেন্ট ছবিটা কার রেখা? মাইকেল এঞ্জেলো। অ্যান্সার হবে এখানে এ, মাইকেল এঞ্জেলোর রেখা লাস্ট জাজমেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে, বেবি ফুড, মিনারেল ওয়াটার, বৈদ্যুতিক সরঞ্জাম ইত্যাদিতে ভারতীয় মানব সংস্থার যে ছাপ পাওয়া যায় তা হলো আইএসআই। অ্যান্সার হবে বি, আইএসআই। নেক্সট প্রশ্ন হচ্ছে, সাভানা কি? সাভানা হলো আফ্রিকার তৃণভূমি। অ্যান্সার হবে ডি, সঠিক ক্রমটি এখানে নির্বাচন করতে বলা হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট এই চার থেকে, কিন্তু ইএসসি, এসি, এসএসসি এমনকি WBCS, UPSC সমস্ত পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন হয়, সুতরাং এই চারটা অবশ্যই মনে রাখতে হবে। স্টেপ হচ্ছে ইউরেশিয়ার তৃণভূমি, পাম্পাস হচ্ছে দক্ষিণ আফ্রিকার তৃণভূমি, পেরি হচ্ছে উত্তর আমেরিকা, এবং ভেল্ট হচ্ছে আফ্রিকার। নেক্সট প্রশ্ন, এখানে অ্যান্সার হবে সি, নিচের কোনটি চন্দ্রপৃষ্ঠের পরিবেশের সঙ্গে মানানসই? এখানে জলহীন খাদ্যযুক্ত পার্বত্যময় চন্দ্রপৃষ্ঠের পরিবেশের সঙ্গে মানানসই। অ্যান্সার হবে বি, অধিকাংশ বড় শহর দূষণমুক্ত, এ থেকে মুক্তি পেতে সবসময় গাড়িগুলিকে পরিবেশগত নিরাপদ মাত্রা অতিক্রম করেছে কিনা তা দেখতে হবে। এখানে অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, এখানে কোনটি বিষাদৃশ্য নয়? লোহা, হিমোগ্লোবিন, অ্যানিমিয়া, আমলা, এটা বিষাদৃশ্য নয়। অ্যান্সার হবে এখানে বি। নিচের কোনটি সর্বোত্তম রান্নার পদ্ধতি? এখানে শাকসবজিকে আগে ভালো করে ধুয়ে তারপর কাটতে হবে। অ্যান্সার হবে এখানে ডি, সি অফ ট্র্যাঙ্কুইলিটি বা শান্ত সাগর কথাটি সংযুক্ত চন্দ্রপৃষ্ঠের সঙ্গে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সি অফ ট্র্যাঙ্কুইলিটি চন্দ্রপৃষ্ঠের সঙ্গে যুক্ত। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী মিত্রশক্তির মধ্যে নিচের কোন দেশটি ছিল না? জার্মানি। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী মিত্রশক্তির মধ্যে জার্মান দেশটি ছিল না। নেক্সট প্রশ্ন হচ্ছে, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়েছিল 1945 খ্রিস্টাব্দে 24 অক্টোবর। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কোন দেশকে? ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে। অ্যান্সার হবে বি। অরণ্য সপ্তাহ পালন করা হয় 14 জুলাই থেকে 20 জুলাই। গ্রিন বেঞ্চ হলো পরিবেশ বিষয়ক মামলা নিষ্পত্তির জন্য গঠিত বেঞ্চ। নেক্সট প্রশ্ন হচ্ছে, বদাবনের প্রধান প্রাণীটি হলো বাঘ। অ্যান্সার হবে ডি। বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেরলে অবস্থিত। অ্যান্সার হবে বি, বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্রটি কেরলে অবস্থিত। সঠিক ক্রমটি এখানে নির্দেশ করুন বলা হয়েছে। এখানে প্রাথমিক ক্ষেত্রে অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে রেড কালার ওয়ার্কার যুক্ত এখানে ডাক দেওয়া আছে, তোমরা একটু ম্যাচ করে নাও। দেখো, প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে বীর ম্যাচ আছে, এখানে
বি একটা একই সাথে বি রেড কালার ওয়ার্কার এবং হোয়াইট কালার ওয়ার্কারের সাথে হবে সি ব্লু কালার ওয়ার্কার চারটা হবে চতুর্থ ক্ষেত্রে অর্থনৈতিক কার্যাবলী এটার সঙ্গে চারটা এবং বিটার সঙ্গে হবে দুইটা সি বিটার বিটার সাথে হবে একটা এবং তিনেরটার সাথে হবে ডিএরটা পিঙ্ক কালার ওয়ার্কার হচ্ছে তৃতীয় ক্ষেত্রে অর্থনৈতিকগুলি অর্থনৈতিক কার্যাবলী অ্যান্সার এখানে এ নেক্সট প্রশ্ন হচ্ছে এলপিজির পুরো নাম কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস অ্যান্সার হবে এখানে ডি এলপিজির পুরো অর্থ হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নেক্সট প্রশ্ন দেওয়ানি খাস এবং দেওয়ানি আম বুলন দরজা প্রভৃতি স্থাপত্য ভাস্কর্যগুলি কার সঙ্গে যুক্ত আকবরের সঙ্গে যুক্ত অ্যান্সার হবে এ নিচের কোন দ্বীপটি সবুজ ও স্বরাজ দ্বীপ নামে পরিচিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সবুজ এবং স্বরাজ দ্বীপ নামে পরিচিত অ্যান্সার হবে সি সঠিক ক্রমটি এখানে চিহ্নিত করতে বলা হয়েছে আর্দ্র ক্রান্তীয় জলবায়ু ল্যাটেরাইট সংযুক্ত আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু পটসল এবং শুষ্ক নাতিশীতোষ্ণ জলবায়ু চারণজম এবং মরু জলবায়ু হচ্ছে শিরোজম এখানে অ্যান্সার হবে ডি ক্যারেজ পথের জলসেচ করা হয় পাকিস্তানে ক্যারেজ পথের জলসেচ করা হয় কোথায় পাকিস্তানে অ্যান্সার হবে বি ফতেপুর সিকরি কোথায় অবস্থিত দিল্লিতে ফতেপুর সিকরি অবস্থিত ইমান বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইমান বতুতা ভারতে আসেন মধুমালয় অভয়ারণ্য কোথায় অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত মধুমালয় অভয়ারণ্য পান্ডুরা কোথায় রাজত্ব করত মাদুরাই পান্ডুরা রাজত্ব করত নেক্সট প্রশ্ন দি গডফাদার কার লেখা মারিও পুজোর লেখা গডফাদার কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত ডিব্রুগড় 2011 জনগণনা প্রাথমিক তথ্য অনুযায়ী জনসংখ্যা ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি সিকিম ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে বলে মাইকোলজি অ্যান্সার হবে সি কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে দক্ষিণের ব্রিটেন বলা হয় অ্যান্সার হবে বি নেক্সট প্রশ্ন হচ্ছে উত্তর পশ্চিম রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত জয়পুরে উত্তর পশ্চিম রেলের সদর দপ্তর অবস্থিত জওহরলাল নেহরুর সমাধিস্থল কী নামে পরিচিত জওহরলাল নেহরুর সমাধিস্থল শান্তিবন নামে পরিচিত বিশপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত দাবা বিশপ শব্দটি দাবা খেলার সঙ্গে যুক্ত টুলবুল প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত ঝিলম নদীর তীরে অবস্থিত টুলবুল প্রকল্প অ্যান্সার হবে ডি বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস 11 জুলাই পালিত হয় স্বদেশ বান্ধব সমিতি কোথায় স্থাপিত হয় এখানে বরিশাল স্বদেশ বান্ধব সমিতি স্থাপিত হয় বরিশালে আলিগড় বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয় 1877 সালে আলিগড় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় এশিয়ান ডামা বইটির লেখককে কুনার মিদ্দল হচ্ছে এশিয়ান ডামা বইটির লেখক কুনার মিদ্দল নেক্সট প্রশ্ন হচ্ছে সাইলক কোন নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র মার্চেন্ট অফ ভেনিসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হল সাইলক অ্যান্সার হবে এ নেক্সট প্রশ্ন হার্জের সৃষ্ট প্রধান কমিক চরিত্রটি হল টিনটিন হার্জের সৃষ্ট প্রধান কমিক চরিত্রটি হল টিনটিন অ্যান্সার হবে এ 2011 তথ্য অনুযায়ী তুলো উৎপাদনের বিশ্বের প্রথম কোন দেশ চীন তুলো উৎপাদনের প্রথম দেশ হল চীন অ্যান্সার হবে সি নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সর্বাধিক হয় কোন তারিখে 4 জুলাই অ্যান্সার হবে বি পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সর্বাধিক হয় 4 জুলাই দেশের দীর্ঘতম পথ অতিক্রমকারী ট্রেন হল ডিব্রুগড় টাউন কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় টাউন কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস অ্যান্সার হবে ডি কোন জাতীয় উদ্যান NH7 কাছে অবস্থিত এখানে পেঞ্চ জাতীয় উদ্যানটি NH7 কাছে অবস্থিত পেঞ্চ জাতীয় উদ্যান সোশ্যালিস্ট পত্রিকার প্রকাশক কে ছিলেন সোশ্যালিস্ট পত্রিকার প্রকাশক ছিলেন ডাঙ্গে অ্যান্সার হবে এ ভারতমাতা পত্রিকাটি কোথাকার গুপ্ত সমিতি থেকে প্রকাশিত হতো ভারতমাতা পত্রিকাটি এখানে পাঞ্জাবের গুপ্ত সমিতি থেকে প্রকাশিত হতো 2011 সালের প্রাথমিক জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি উত্তরপ্রদেশ অ্যান্সার হবে ডি নেক্সট প্রশ্ন বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী হলো আন্দিজ অ্যান্সার হবে সি বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী হলো আন্দিজ জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডাইট অ্যান্সার হবে এ অস্ট্রেলিয়ার প্রচলিত মুদ্রার নাম কি শিলং অস্ট্রেলিয়ার প্রচলিত মুদ্রার নাম হচ্ছে শিলং
আকাশ নীল রঙের হয় কারণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে কলকাতা এবং দিল্লির মধ্যে কোন জাতীয় সড়ক রয়েছে? দুই নম্বর জাতীয় সড়ক রয়েছে কলকাতা এবং দিল্লির মধ্যে, দুই নম্বর জাতীয় সড়ক রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে রিবন জলপ্রপাত কোথায় অবস্থিত? আমেরিকাতে রিবন জলপ্রপাত অবস্থিত। অ্যান্সার হবে এখানে ডি। হাবু শর্মা কার ছদ্মনাম? তার শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে হাবু শর্মা। নেক্সট প্রশ্ন হচ্ছে পরাধীন ভারতের ফ্যাক্টরি আইন কে চালু করেন? লর্ড রিপন। পরাধীন ভারতে ফ্যাক্টরি আইন চালু করেন লর্ড রিপন। অ্যান্সার হবে এ। সকলোত্তর পতনাদ বলা হয় হর্ষবর্ধনকে? অ্যান্সার হবে সি। হর্ষবর্ধনকে বলা হয় সকলোত্তর পতনাদ? অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে ইসরো কবে স্থাপিত হয়? 1969 সালে ইসরো স্থাপিত হয়। অ্যান্সার হবে বি। সোডিয়াম থাইসালফাইড কী নামে পরিচিত? সোডিয়াম থাইসালফাইড হাইপো নামে পরিচিত। অ্যান্সার হবে এখানে ডি। মানুষের চোখ কী ধরনের লেন্স থাকে? মানুষের চোখে উত্তল লেন্স থাকে। অ্যান্সার হবে এখানে সি। ডেইলি থ্যান্তি সংবাদপত্রটি কোন কোন ভাষায় প্রকাশিত হয়? ডেইলি থ্যান্তি সংবাদপত্রটি তেলুগু ভাষায় প্রকাশিত হয়। অ্যান্সার হবে ডি। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? লিভার। মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে লিভার। গোল্ডেন গার্ল আত্মজীবনীতে কার? পিটি ঊষা। গোল্ডেন গার্ল আত্মজীবনীতে হচ্ছে পিটি ঊষার। নেক্সট প্রশ্ন হচ্ছে ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? H2SO4। ব্যাটারিতে ব্যবহৃত হয় H2SO4 অ্যাসিড। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন মামগাঁও কোন নদীর মোহনায় অবস্থিত? মামগাঁও জোয়ান নদীর মোহনায় অবস্থিত। অ্যান্সার হবে বি। শিবসমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী নদীর তীরে অবস্থিত শিবসমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প কাবেরী নদীর তীরে অবস্থিত। ছোটনাগপুরের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম? এখানে পরেশনাথ। অ্যান্সার হবে এ। ছোটনাগপুরের মালভূমির নাম হচ্ছে পরেশনাথ। SOS এর পূর্বে বিপদ সংকেত কী ছিল? CQT। অ্যান্সার সি। রুশ বিপ্লব হয় 1917 সালে। অ্যান্সার হবে এখানে ডি। রুশ বিপ্লব হয় 1917 সালে। ভারতে প্রথম অনলাইন ভোট কোথায় অনুষ্ঠিত হয়? এখানে গুজরাটে ভারতে প্রথম অনলাইন ভোট অনুষ্ঠিত হয়। ভেম্বানাথ কায়াল কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত ভেম্বানাথ কায়াল। অ্যান্সার হবে এ। আফ্রিকার সবচেয়ে জনবসতিপূর্ণ দেশ হলো সুদান? এখানে অ্যান্সার হবে বি। আফ্রিকার সবথেকে জনবসতিপূর্ণ দেশ হলো সুদান। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কে গঠন করেন? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন করেন এখানে এ এবং সি। জয়প্রকাশ নারায়ণ এবং আচার্য নরেন্দ্র দেব। নেক্সট প্রশ্ন হচ্ছে রুবেল কোন দেশের প্রচলিত মুদ্রা? রুবেল হচ্ছে রাশিয়ার প্রচলিত মুদ্রা। অ্যান্সার হবে বি। রুবেল কোন দেশের প্রচলিত মুদ্রা? রাশিয়া। অ্যান্সার বি। ধুন্দুপন্থ কী নামে পরিচিত? ধুন্দুপন্থ নানা সাহেব নামে পরিচিত। অ্যান্সার হবে এখানে সি। কোন দিন আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয়? আন্তর্জাতিক পরিবার দিবস পালন হয় 15ই মে। নেক্সট প্রশ্ন হচ্ছে মিড সামার নাইট ড্রিমস নাটকের নাট্যকার কে? উইলিয়াম শেক্সপিয়ার। মিড সামার নাইট ড্রিমের লেখক হলেন উইলিয়াম শেক্সপিয়ার। মোরাদাবাদ শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে? মোরাদাবাদ শহর রামগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে। ম্যালট কোন দেশের বিমান সংস্থা? ম্যালট হচ্ছে হাঙ্গেরির বিমান সংস্থা। অ্যান্সার হবে বি। সেম কোন দেশের পার্লামেন্ট? সেম হচ্ছে পোল্যান্ডের পার্লামেন্ট। অ্যান্সার হবে বি। দুইমুখ ইগল কোন দেশের প্রতীক? রাশিয়া। ছেলে আছে বনে কাব্যগ্রন্থে রচিত আছে সুভাষ মুখোপাধ্যায়। শ্যামলাজ, শ্যামলাজ উৎসবটি হচ্ছে গুজরাটের। অ্যান্সার হবে এ। জনগণ মন কবে রচিত হয়? 1911 সালে জনগণ মন রচিত হয়। দীনদয়াল প্রকল্প কোথায় গড়ে উঠেছিল? গুজরাটের দীনদয়াল প্রকল্পটি গড়ে উঠেছিল। বেদের কোন অংশে জাদুমন্ত্র সম্বন্ধে বলা হয়েছে? অথর্ববেদে জাদুমন্ত্র সম্পর্কে বলা হয়েছে। অ্যান্সার হবে বি। অথর্ববেদে জাদুমন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। চিনুক নামে উষ্ণ স্থানীয় বায়ুপ্রবাহ কোথায় দেখা যায়? আন্দিজে। ওয়ার্ল্ড ট্রেড কোন শহরে অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড। অ্যান্সার হবে এখানে বি। ওয়ার্ল্ড ট্রেড অবস্থিত নিউ ইয়র্কে। নেক্সট প্রশ্ন হচ্ছে বর্তমান ভারত কে রচনা করেন? স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেন। স্বামী বিবেকানন্দ। ভারত এবং শ্রীলঙ্কার কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে? ভারত এবং শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে মান্নান উপসাগর। অ্যান্সার হবে বি। ভারত এবং শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে মান্নান উপসাগর। অ্যান্সার বি। তুরস্কের জনক নামে কে অভিহিত হন? মুস্তাফা কামাল আতারকুক। তুরস্কের জনক মুস্তাফা কামাল আতারকুক। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন সাত পাহাড়ের দেশ হচ্ছে রোম,
হোয়াইট স্টক কোন দেশের জাতীয় পাখি? হোয়াইট স্টক হচ্ছে জার্মানির জাতীয় পাখি। ত্রিশূল কি? ত্রিশূল হচ্ছে ভূমি থেকে আকাশের ক্ষেপণাস্ত্র। অ্যান্সার হবে এখানে সি। ভারতের প্রথম মহিলা দ্রৌপদী নৃত্যশিল্পীর নাম হচ্ছে রাগিনী দেবী। অ্যান্সার হবে বি। দর্পনারায়ণ পাতিতুণ্ডা ছদ্মনাম কে ব্যবহার করতেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দর্পনারায়ণ পাতিতুণ্ডা ছদ্মনাম ব্যবহার করতেন। অলিম্পিক থিয়েটার কোথায় আছে? অলিম্পিক থিয়েটার আছে লন্ডনে। অ্যান্সার হবে এখানে সি। অজাতশত্রু কোন উপাধি ধারণ করেন? অজাতশত্রু কুনিক উপাধি ধারণ করেন। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। এত দূর পর্যন্ত ছিল সমগ্র ভিডিওটা। যাই হোক, এর আগে একটা পার্ট আপলোড হয়েছে আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। সুতরাং তোমরা অবশ্যই সমস্ত পার্টগুলো কমপ্লিট করো এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা, পারলে শেয়ারও করো। সো থ্যাংক ইউ।